ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. আমাদের এক বোন জানতে চেয়েছেন যে মা বাবা মারা যাওয়ার পরে সন্তান জীবিত থাকাকালীন দোয়া করে সেটা কবুল, সেটি তাদের রুহে জমা হয় বা তাদের আমলনামায় জমা হয়, কিন্তু সন্তানদের মৃত্যুর পরেও কি এই দোয়া অব্যাহত থাকে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ বাদ। না বোন, এটি তো অব্যাহত থাকার কথা নয়। কাজ করলে না কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে, কাজ না করলে তো আর অব্যাহত থাকার নয়। তবে একজন ব্যক্তি মারা গেলে তার শুধুমাত্র সন্তানদের দোয়াই চলমান থাকে তা নয়। আরও দুটো বিষয় যে রয়েছে আমাদের অনেকেরই জানা রয়েছে, যে সাদাকা জারিয়া বা উপকারী জ্ঞান শিক্ষা দেওয়া, সেগুলো তো অব্যাহত থাকবে। যতদিন পর্যন্ত ওগুলো অব্যাহত থাকবে তাদের কবরে সওয়াব সেটি অব্যাহত থাকবে। আর সন্তানরা যদি তাদের নাতিদেরকে, তাদের সন্তানদেরকে আবার বলে যায় তা দাদা দাদার দাদা, এদেরকে পূর্বপুরুষদের জন্য দোয়া করার, তো সেই দোয়া করলে তারা সওয়াব পেয়ে যাবেন। ঠিক একই সাথে আপনার সুরা হাশরের ভিতরে এসেছে, ওয়াল্লাযীনা জাউ মিন বাদহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। ঈমানদারদের দোয়া এটি কিন্তু অব্যাহত থাকে। যখন একজন মানুষ নেককার হিসাবে, দিনদার হিসাবে তাকওয়া পরহেজগারি নিয়ে মৃত্যুবরণ করে, তখন প্রতি সালাতের মধ্যে কিন্তু ঈমানদাররা দোয়া করে থাকে, ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, নেককার বান্দাদের উপরে আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো, তাদের প্রতি রহম করো। এই যে কথাগুলো বলা হয় সে দোয়া কিন্তু অব্যাহত থাকে। পাশাপাশি হচ্ছে সুরা হাশরের ভিতরে যে দোয়াটি আছে, এই দোয়া যখন কোনো ঈমানদার পৃথিবীর যে প্রান্তে বসেই দোয়া করে না কেন, সেই দোয়া কিন্তু মৃত্যু ব্যক্তি যদি নেককার হয় তো তাদের রুহের উপরে এটি জমা হতে থাকে বা তাদের আমলনামা এটি জমা হতে থাকে। অতএব সন্তানদের মৃত্যুর পরে এটি বন্ধ হলেও আরও কিন্তু অনেক পথ রয়েছে যে পথে তাদের আমলনামায় সওয়াব জমা হতে পারে। আল্লাহু আলম বিসওয়াব।